জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সবচেয়ে বেশি অনুসারী আছে যে ব্যক্তিটির, তার নাম খাবিলেম। সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করেন, খাবিলেম তাদের কাছে অতি পরিচিত মুখ। তার নানা ভিডিও ক্লিপ, ছবি, মিমিক্রি প্রতিনিয়তই নেটিজেনদের চোখে পড়ে। মাত্র 22 বছর বয়সে টিকটকে তার অনুসারীর সংখ্যা প্রায় 150 মিলিয়ন। জনপ্রিয় এই টিকটকারের প্রতিপোস্টে আয় $7,40,000, অর্থাৎ টিকটক থেকেই খাবি মাল্টিমিলিয়ন ডলারের মালিক হচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে, বেশিরভাগ ভিডিওতেই খাবিলেম কোনো কথা বলেন না, নিজের অঙ্গভঙ্গি ও অন্যান্য বার্তার মাধ্যমে দর্শকদের ব্যাপক আনন্দ দিয়ে থাকেন তিনি। খাবিলেমের অধিকাংশ ভিডিও নিঃশব্দ থাকার মূল কারণ, তিনি ইংরেজি ভাষা জানেন না। সম্প্রতি এই ভাষা রপ্ত করার চেষ্টা করছেন তিনি, যদিও ইংরেজি ভাষা বলতে না পারা তার সফলতার পথ রুদ্ধ করতে পারেনি। টিকটকে জনপ্রিয়তার ফলে দেশি বিদেশি বড় বড় তারকাদের কাতারে চলে এসেছেন খাবি। তাকে স্পন্সর করছে বিখ্যাত সব ব্র্যান্ডও। অল্প সময়ে টিকটকে এত জনপ্রিয়তা আর বিপুল অর্থ আয় করা খাবিলেমের লাইফস্টাইল ছিল সাদামাটা। সেনেগালে জন্ম হলেও জীবিকার তাগিদে পরিবারের সাথে 2001 সালে ইতালির তুরিনের শহরতলি এলাকা সিবাসোতে অভিবাসিত হন তিনি। আর্থিক সংকটে পড়াশোনাও করতে পারেননি বেশি দূর। হাই স্কুল পাশ করার পর খাবিলেম বিভিন্ন কারখানায় দিনমজুরের কাজ করেছেন, যেখানে মাসে তার আয় ছিল $1,000-এর কম। তার উপর করোনা মহামারী আঘাত আনার সাথে সাথেই হারান চাকরি। বিষণ্ণতা দূর করতে 2020 সালে টিকটকে ভিডিও বানানো শুরু করেন খাবিলেম। স্রেফ শখের বশে শুরু হলেও দ্রুতই বাড়তে থাকে তার অনুসারীর সংখ্যা, আর টিকটকই হয়ে ওঠে খাবিলেমের খ্যাতি এবং উপার্জনের বড় মাধ্যম। এস এম আরিফ, মাইটিভি।